গাছ কাটার প্রতিবাদ তৃণমূলের মহিলা কর্মীকে মাথায় দায়ের কোপের অভিযোগ বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার দক্ষিণ ভেবিয়া গ্রামে মহিলা তৃণমূল কর্মী বছর পঁয়তাল্লিশের তাপসী মণ্ডল তার বাড়ির পাশে গাছ কেটে নিয়ে যাচ্ছিল কয়েকজন দুষ্কৃতী প্রতিবাদ করেন ওই মহিলা বৃহস্পতিবার রাতের অন্ধকারে মহিলা কর্মীর বাড়িতে চড়াও হয় কয়েকজন তারাই সশস্ত্র অবস্থায় মহিলাকে বেধড়ক মারধর করে মাথায় দায়ের কোপ অভিযোগ মধুসূদন মন্ডল একাধিকবার ওই গাছ কেটে বিক্রি করে এবং সত্ত্বেও সে বারণ শোনেনি প্লাস কালকেও ওই গাছ কাটতে যায় যাওয়ার পরে তো ওই শবন মণ্ডলের স্ত্রী মানা করে স্বপন মণ্ডল তখন বাড়িতে ছিল না একাই ছিল ওনার মানা করে মানা করা সত্ত্বেও গাছ কাটতে যায় ইনি বাধা দিতে গেলে মধুসূদন মন্ডল সুজিত মন্ডল তরুণ মন্ডল বাড়ি থেকে দা নিয়ে ওর মাথায় প্রচন্ডভাবে আঘাত করতে যায় ওই গৃহবধূ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি আহত মহিলা তৃণমূল কর্মীর অভিযোগ অভিযুক্তরা আগে সিপিএম করত এলাকায় প্রাক্তন সিপিএমের সদস্যও ছিল বর্তমানে তারা বিজেপিতে গিয়ে এলাকায় পরিকল্পিতভাবে সন্ত্রাস করছে গাছ কাটতে এসেছে আমার বাড়ির সেই গাছ কেটেছে কাটার পরে আমি বলেছি তারপরে ও ও তরু তরু দুই ছেলে আমার মেরে যায় আমার ছেলেরা আমার স্বামী কেউ বাড়েছিল না ওরা মেরে আমার অজ্ঞান করে রেখে চলে গেছে তারপরে আমার স্বামী বাড়ি এসেছে তার মধ্যে ওরা মেরে টেরে থানায় এসে গেছে আমি তবে পড়েছিলাম এই মর্মে এদিন অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে হাসনাবাদ থানায় পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন ওই মহিলা কর্মী ঘটনার তদন্তও শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ যদিও ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব তাদের দাবি এর সাথে বিজেপির কোনো যোগ নেই কেস চলছে অন্তত সাত আট বছর ধরে অনেক দিন থেকে কেস চলছে কেস চলার পরে দেখা যাচ্ছে ওরা কথা শুনেনি তারপরে ওরা স্বপন আমাদের কাছে আসে আমার মেম্বার সাহেবের কাছে আছে মেম্বার সাহেব বললে যে গাছগুলো বন্ধ করে রাখে বন্ধ করে রাখার পরে বললাম যে তিন মাস পরে গাছগুলো কাটা এই হচ্ছে কাটা হবে কী হবে এক জায়গায় বসে একটা আলোচনা করে সমস্যা মিটিয়ে দেবো তা ওরা শুনিনি তারপরে ওরা গাছগুলো কেটেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাসনাবাদ